এবারের ভিডিওটা বেতলা ফরেস্টের উপর। হাওড়া থেকে রাঁচি হয়ে বেতলা ফরেস্ট যাওয়া যায় বা ডাইরেক্ট হাওড়া টু ডাল্টনগঞ্জ স্টেশন, ওখান থেকে টোটো বা গাড়ি পাওয়া যাবে যেটা পৌঁছে দেবে বেতলা ফরেস্ট। ওখানে দু তিনটে অ্যাকোমোডেশন আছে, হোটেল খুব কমই আছে, তাই বুকিং করে যাওয়াই ভালো। জঙ্গলে ঘোরার জন্য রয়েছে জিপ এবং হাতির সাফারি। এটা ওয়াচ টাওয়ার, এখান থেকেও অনেক সময় দূরে দেখা যায়। বেতলা ফরেস্টে এখন অ্যানিমেলস অনেক কমে গেছে। এটা একটা থাকার জায়গা, কিছুদিন আগে একটা চিতা দেখতে পাওয়া গেছে। গাছগুলো আগের থেকে অনেক ছেঁটে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও খুব ভালো লাগলো। জঙ্গলকে যারা ভালোবাসেন, শেষে রইল কিছু ভিডিও সাফারির। টিকিট বুকিং কাউন্টার, যে রেটগুলো ছবি দিলাম সেগুলো 2017-এর রেটস বা ফেয়ার, নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন গেছিলাম ডিসেম্বরের ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা পড়ে শীতে জঙ্গল এরিয়াতে, তাই উপযুক্ত প্রোটেকশন নিয়ে যাওয়াই ভালো। আমরা সাফারিটা শুরু করেছিলাম জিপে করে বিকেলের দিকে, লাইফের প্রথম জঙ্গল সাফারি, এবং আমি খুব জঙ্গল ভালোবাসি, তাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে। দেখে বোঝাই যাচ্ছে গাছগুলো অনেক কেটে দিয়েছে, অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে। সাফারি শেষে কিন্তু বেতলা ফরেস্ট বেশ ভালো লাগলো। রাঁচি আর বেতলা ফরেস্টের আরেকটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম লিঙ্কটা। এই জলাশয়ে অনেকে জল খেতে আসে, সারি সারি বাইসন দাঁড়িয়ে আছে, বাইসনের পায়ের ছাপও দেখতে পেয়েছিলাম। বেতলা ফরেস্টে সূর্যাস্ত দেখলাম, জঙ্গল অন্ধকার হয়ে গেল, সে অভিজ্ঞতাটাও একটা অনবদ্য অভিজ্ঞতা। পরের দিন ভোরবেলা আমরা হাতি সাফারি করেছিলাম। এটা বেতলা ফরেস্টের মধ্যে অ্যাকোমোডেশন। এটা ট্রি হাউসের অ্যাকোমোডেশন, কিন্তু বুকিং পাওয়া খুব ডিফিকাল্ট। এটা ভোরবেলার বেতলা ফরেস্ট, আমরা হাতি সাফারি করছিলাম।
चांस बढ़ेगा। हाँ तब লঙ্কা খাও লঙ্কা बेतला जो शब्द है ना उसका स्टैंडर्स है, गाइड भी नहीं बताएगा आपको। बी फोर बाइसन, ई फोर एलिफेंट, टी फोर टाइगर, एल फोर लेपर्ड, ए फोर एंटीलोप, ये सारा चीज है तो बेतला है। लेकिन अब आपका लक क्या है आपका लक जाना, दोनों साइड देखने का प्रयास करें। हाँ हाँ आप देखिए और दिखाइए। कैमरा जो है ना सर आप बिल्कुल रेडी रखिए, कोई अगर एनिमल्स मिलेगा तो नेचुरली है, ऐसा नहीं कि आपके लिए खड़ा रहेगा, पैसा दिए हैं इसको यूज कीजिए। देखिए नमक वाला मिट्टी चाट रहा है ना, सॉल्ट मिला हुआ है। सॉल्ट
बाइसन, बाइसनेर बाच्चा, बाइसनेर माँ, बाइसनेर पिताजी सब कुछ। की खाते खाने? नमक, सॉल्ट मिला हुआ नमक है डाइजेस्ट होने के लिए खाता है जो। की बोलने को तो नमक खाते क्या ना डाइजेस्ट हो जाए माने हजम हो जाए। जा सावर कैसे? हाँ? बाल में? ना कोई कैपिटल सी चंडीगढ़ सी जी छत्तीसगढ़ इससे भाग कर दी थी ना जैसे इसको बिहार से किया झारखंड हम लोग को भी अच्छा नहीं लगता है साइकिल अगर होता है तो मन अरे बैटरी शेष हो जाए शुद्ध शुद्ध और टॉर्च टॉर्च जो आज होता बम अच्छा वीडियो कंटिन्यू आता है मिलेगा मिलेगा आप घबराइए मत मेरा प्रयास रहेगा कि आपको कुछ दिखा मैं गाड़ी चलते थोड़ी एक ना